রেলের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি গড়ে তোলা হলেও বাহিনীর পূর্বাঞ্চলের কিছু সদস্য জড়িয়ে পড়ছে একের পর এক অপকর্মে। নিরাপত্তা বাহিনীর এক সদস্যের নিয়োগ বাণিজ্যের তথ্য প্রমাণ সহ বাহিনীটির পূর্বাঞ্চলের প্রধান জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে দুই ঘণ্টা সাংবাদিকদের বসিয়ে রেখে ব্যস্ততার দোহাই দিয়ে তিনি কথা বলেননি। নিয়োগ বাণিজ্যের আরও অনুসন্ধান বাংলাধারা চালিয়ে যাচ্ছে, যা পরবর্তী পর্বে প্রচারিত হবে। অভিযোগ আছে, জহিরুল ইসলাম কার্যালয়ে থাকাকালীন সময়ে কার্যালয়ের বাইরের দরজায় লালবাতি জ্বালিয়ে রাখে। আরও অভিযোগ আছে, উনি যখন লালবাতি জ্বালিয়ে রাখে তখন ভেতরে নাকি কেউ ঢুকতেই পারে না। এদিকে কিছুদিন আগেও আরএনবি সদস্যদের অপকর্মের কিছু ঘটনা একটি অনলাইনে প্রকাশিত হলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সেল ডিপোতে সংগঠিত এই অপকর্মের সাথে জড়িতদের মধ্যে একজনকে প্রত্যাহার করার পাশাপাশি অন্যদের বদলিও করা হয়। সবাই বদলি আদেশ মোতাবেক কর্মস্থলে যোগ দিলেও হাবিলদার রাকিব তালুকদার এখনও বদলিস্থলে যোগ না দিয়ে সিআরবিতে কর্মরত রয়েছেন। অভিযোগ আছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাকিব সিআরবিতে কাজ করে যাচ্ছে। এদিকে রাকিবের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ বাংলাধারায় আসলে এসব বিষয়ে কথা বলার জন্য বারবার যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামের সাথে বারবার যোগাযোগ করে ব্যর্থ হয়ে পূর্বাঞ্চলের জিএমের সাথে যোগাযোগ করা হলে তিনি জহিরুলের কথা না বলার কোনো কারণ বলতে পারেনি। আরএনবি সদস্যরা অনিয়ম থেকে বের হয়ে রেলের যথাযথ নিরাপত্তায় কাজ করবে এমনটাই চাওয়া সকলের। ইবান মির, বাংলাধারা, চট্টগ্রাম।